Bismillahirrahmanirrahim. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Shubhriyo Shoptam Sreni Shikhati Bondura. Aske amra Shoptam Sreni Gonit Boyer. Onushilni 5.2 er Shutrer Sahaje Gunphol Nirnoy Koro. Ei Somoshya Gulo Samadhan Korar Chesta Korbo Inshallah. Priyo Shikhati Bondura. Ei Oddhaye Mot 12টি সমস্যা রয়েছে আমরা ধীরে ধীরে একটি একটি করে সকল সমস্যা সমাধান করার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথম অঙ্কটি হলো 4x + 3, 4x - 3 এই দুটি রাশি দেয়া আছে এই দুটি রাশির গুণফল নির্ণয় করতে হবে সূত্রের সাহায্যে আচ্ছা আমি লিখব সমাধান ওকে সমাধান আমাকে যেহেতু গুণফল বের করতে বলেছে তাহলে আমি লিখব গুণ ओके गुण फल लिखो এভাবে 4x + 3 into 4x - 3 ओके 4x তাহলে দেখো এটা কোন সূত্রকে অনুসরণ করে এই এটাকে যদি আমি a মনে করি এটাকে যদি আমি b মনে করি এটাকে যদি a মনে করি এটাকে যদি b মনে করি তাহলে কি হচ্ছে a + b into a - b তার মানে আমরা যে একটা সূত্র শিখেছিলাম a + b into a - b is equal to a square minus b square তাহলে a না লিখে আমি a এর জায়গায় যেটা আছে সেটা লিখব এবং স্কয়ার দেব যেহেতু ডাবল রয়েছে সেজন্য এভাবে দিতে হবে মাইনাস b এর জায়গায় যেটা রয়েছে যেটা এখানে সিঙ্গেল রয়েছে তাহলে এটাকে আমি b এর জায়গাটাকে এভাবে স্কয়ার দেব তাহলে আমার কি হয়ে গেল 4 4 16 x স্কয়ার মাইনাস 9 রাইট আচ্ছা এবার আমার দুই নং সমস্যাটি হলো थर्टीन माइनस ट्वेल्व पी माइनस ट्वेल्व पी इन कॉमा थर्टीन प्लस ट्वेल्व पी राइट सेम थी ताहले अमी एभावे लिखबो समाधान लिखे समाधान ओके समाधान राइट एक गुण फल गुण फल इज इक्वल टू 13 माइनस 12 पी इनटू 13 प्लस 12 पी राइट अच्छा একই জিনিস দেখো এটাকে যদি a মনে করি আর এটাকে যদি b মনে করি তাহলে এটা হবে a এটা হবে b তাহলে কি হলো a - b * a + b যে কথা a + b * a - b একই কথা তাহলে হবে a² - b² এ হচ্ছে a স্কয়ার মাইনাস আর b ধরেছিলাম কাকে এটাকে a b স্কয়ার রাইট তাহলে কি হবে 13 13 গুণ করলে হয়ে যায় 169 - 12 স্কয়ার মানে হচ্ছে 144 p স্কয়ার রাইট এটা হচ্ছে আমার आंसर এবার চলে যাব আমি আমার তিন নং সমস্যাটি হলো 3, ab - 3 রাইট আচ্ছা যদি সমাধান করি समाधान गुणफल ab + 3 into - 3 ओके a + b into a - b তাহলে কি হবে আবার এই হচ্ছে a স্কয়ার মাইনাস এই হচ্ছে b স্কয়ার তাহলে কি হবে a স্কয়ার b স্কয়ার মাইনাস 9 রাইট এটা হলো আমার आंसर এবার চলে যাব আমি চার নং সমস্যায় চার নং সমস্যাটি হলো
10 minus xy 10 plus xy এ চার নং সমস্যাটি হলো 10 minus xy 10 plus xy right okay সমাধান একটু গুণফল সেম গুণফল 10 minus xy into 10 plus xy right এখানেও দেখো a minus b into a plus b তাহলে কি হবে a square minus এটা b square okay তাহলে 100 minus x square y square এই হচ্ছে आंसर ओके এবার হচ্ছে 500 নং সমস্যা 500 নং সমস্যাটি হলো 4x square plus 3y square 4x square plus 3y square 4x square minus 3y square ओके ये হচ্ছে সমস্যাটি সমাধান সমাধান লিখব গুণ ফল প্লাস 3 y স্কয়ার ওকে 4 x স্কয়ার মাইনাস 3 y স্কয়ার ঠিক আছে এগেইন দেখো এটাকে যদি a ধরি এটাকে যদি b ধরি এটাকে যদি a এটা হবে b তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার এই a স্কয়ার মাইনাস আবার এ হচ্ছে b স্কয়ার রাইট তাহলে কি হবে স্কয়ারটা যদি 4 এর উপরে আসে তাহলে 4 4 16 স্কয়ারটা যদি x স্কয়ার উপরে আসে তাহলে হবে x টু দি পাওয়ার 4 মাইনাস স্কয়ারটা 3 এর উপরে আসলে হবে 9 এর উপরে আসলে হবে y টু দি পাওয়ার 4 এই হচ্ছে आंसर ওকে এবার চলে যাব আমি 3 নং সমস্যায় আর 6 নং সমস্যায় 6 নং সমস্যাটি একটু একটু ভিন্ন আমি উঠাচ্ছি a minus b minus c and a plus b plus c right এ হচ্ছে তাহলে লিখব সমাধান গুণফল a minus b minus c a plus b plus c ओके এখানে একটা জিনিস একটু খেয়াল করতে হবে সেটা হচ্ছে দেখো এখানে a এর আগে প্লাস চিহ্ন এখানেও a এর আগে মনে মনে প্লাস চিহ্ন ওকে কোনো চেঞ্জ নাই বাট এখানে b এর আগে মাইনাস চিহ্ন এবং b এর আগে প্লাস চিহ্ন c এর আগে মাইনাস চিহ্ন এবং এখানে c এর আগে প্লাস চিহ্ন তাহলে প্রবলেম হচ্ছে বি এবং সি বি এবং সি কে নিয়ে ওকে তাহলে আমরা কি করব যেগুলোর আগের চিহ্ন ভিন্ন ধরনের সেগুলোকে একটা ব্র্যাকেটের ভিতর দিয়ে দেব এবং যেগুলোর চিহ্ন একই রকম রয়েছে সেগুলোকে একটার ভিতর দিয়ে দেব তাহলে আমি এটাকে এইভাবে রাখি আর এই যে মাইনাস বি মাইনাস সি এই যে মাইনাস বি মাইনাস সি থেকে আমি যদি একটা মাইনাস কমন নিই তাহলে মাইনাস মাইনাস প্লাস বি মাইনাস মাইনাস প্লাস সি ওকে এভাবে ব্র্যাকেট করলাম আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ আর এ দুটার থেকে কি প্লাস কমন নেই তাহলে কি হবে বি প্লাসে প্লাসে প্লাস সি এ এখন দেখো একই রকম চিহ্নগুলো গোলাগুলোকে হ্যাঁ যাদের চিহ্ন একই রকম তাদেরকে এক পাশে এবং যাদের চিহ্ন ভিন্ন তাদেরকে আরেক পাশে ব্র্যাকেটের মাধ্যমে বন্দি করে ফেললাম এবার দেখো কিন্তু সূত্র মিলছে দেখো এই যে বি প্লাস সি বি প্লাস সি দ্বিতীয় আইটেম মিল প্রথম আইটেম মিল শুধু পার্থক্য কিসে প্লাস এবং মাইনাসের যদি দুইটা আইটেমের মধ্যে যোগ এবং বিয়োগ থাকে এবং যদি প্লাস এবং যোগ বিয়োগ থাকে অর্থাৎ যদি শুধু
আইটেম দুটা যদি সেম থাকে আর যদি শুধু চিহ্নের পার্থক্য থাকে তাহলে কিন্তু আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলতে পারি। তাহলে কী হবে, এটা এ স্কোয়ার মাইনাস এটা হবে বি এর জায়গায় যা রয়েছে এই যে বি, তারপর দিয়ে দেবে একটা স্কোয়ার। ওকে, তাহলে হবে এ স্কোয়ার মাইনাস, এখন বি প্লাস এ হোল স্কোয়ার সূত্রটা কী হবে, বি স্কোয়ার প্লাস টু ইন্টু বি ইন্টু সি প্লাস সি স্কোয়ার, রাইট। আচ্ছা, এবার জাস্ট কী করব, মাইনাস দিয়ে একটা গুণ দিয়ে দেবো, মাইনাস বি স্কোয়ার মাইনাস টু বি সি মাইনাস সি স্কোয়ার, এখানে রেজাল্ট দিলেও হবে, অথবা তুমি যদি মনে করো স্কোয়ারগুলোকে একসাথে লিখবো, এ সাজিয়ে লিখবো মাইনাস মাইনাস সি স্কোয়ার মাইনাস টু বি সি। ওকে, এটা হচ্ছে আমার কি আনসার, রাইট। তাহলে ছয় নং সমস্যার সমাধান হয়ে গেল আমার। এবার চলে যাবো আমি আমার সাত নং সমস্যা। ওকে, সাত নং সমস্যাটি হলো, সাত নং সমস্যাটি হলো এই, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, ওকে, কমা অ্যাগেইন এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, রাইট। আচ্ছা, এখন আমি যদি এটা সমাধান করি, সমাধান রাইট, প্রথমে লিখব যেহেতু সূত্রের সাহায্যে গুণফল সবগুলোই, তাহলে লিখব গুণফল। ওকে, গুণফল এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। ওকে, আচ্ছা, এখন ঠিক ছয় নং অঙ্কের মতোই আগে কোনটার আগে চিহ্ন অমিল রয়েছে সেগুলোকে আলাদা করি, কেমন। দেখো এখানে শুধু মাইনাস এক্স আর প্লাস এক্স চিহ্ন পরিবর্তন, আর এক্স স্কোয়ার আগে প্লাস, ওয়ানের আগে প্লাস, এক্স স্কোয়ার আগে প্লাস, ওয়ানের আগে প্লাস। তাহলে আমি ঠিক আগের মতোই যেহেতু এক্স স্কোয়ার আর প্লাস ওয়ান একই রকম, এটাকে একটা ব্র্যাকেটের ভিতর দিয়ে দিলাম এবং মাইনাস এক্সটাকে বাইরে রাখলাম। অ্যাগেইন আবার এখানেও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই এক্স স্কোয়ার প্লাস ওয়ানটাকে একটা ব্র্যাকেটের ভিতর দিলাম আর প্লাস এক্সটাকে এ পাশে দিয়ে দিলাম। ওকে, দেখো এখন কিন্তু কোন সূত্র বললো, এটাকে যদি আমি এ মনে করি, এটাকে যদি বি মনে করি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে কী হবে, এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, এখানে আবার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, কেমন, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে এই যে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তো আগেরই রয়েছে তাই না। এখানে কী হবে, তাহলে এক্স টু দ্য পাওয়ার ফোর গুণ করলে হয়ে যাবে প্লাস টু এক্স স্কোয়ার, ওয়ান স্কোয়ার হয়ে যাবে ওয়ান, এখানে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার, রাইট। তাহলে এখানে কী হবে, এক্স টু দ্য পাওয়ার ফোর, টু এক্স স্কোয়ার থেকে যদি একটা এক্স স্কোয়ার চলে যায় তাহলে হবে প্লাস এক্স স্কোয়ার আর প্লাস হবে ওয়ান, রাইট। এই হচ্ছে আমার সাত নং সমস্যার সমাধান। এবার চলে যাব আমি আট নং সমস্যায়। আমার আট নং সমস্যাটি হলো এরকম, এক্স মাইনাস ওয়ান বাই টু এ, এক্স মাইনাস ওয়ান বাই টু এ কমা অ্যাগেইন এক্স মাইনাস ফাইভ বাই টু এ, ফাইভ বাই টু এ, রাইট। আচ্ছা আচ্ছা, আমি যদি গুণফলটা লিখি সরাসরি, সমাধান আর লিখলাম না, এবার গুণফল সমান হবে এক্স মাইনাস ওয়ান বাই টু এ ইন্টু এক্স মাইনাস ফাইভ বাই টু এ, রাইট। এখন দেখো এতক্ষণ কিন্তু আমরা যে অঙ্কগুলো করেছিলাম সেখানে একটা প্লাস একটা মাইনাস এরকম বানাতে পেরেছি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বানাতে পেরেছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বাট এখানে কিন্তু দুইটাই ম্যানেজ রয়েছে আমাদের। আমরা এখন এটাকে একটা সূত্রের সাথে তুলনা করতে পারি, যেমন প্রথমটা প্রথমটা কিন্তু সেম, তাহলে এখানে এক্স এক্স, হ্যাঁ প্রথম আইটেম ঠিক আছে কিন্তু দ্বিতীয় আইটেম কিন্তু ভিন্ন,
তাহলে এরকম একটা সূত্র ছিল আমাদের, দেখো মনে করি কিনা, x প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এরকম একটা সূত্র কি ছিল, সেটা কী ছিল, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এরকম একটা সূত্র ছিল। এটার সাথে কিন্তু কিছুটা ম্যাচিং করানো যায়। কীভাবে? এখানে সমস্যা হচ্ছে, এখানে এক্সের এক্স প্লাস এ ছিল, এক্স প্লাস বি ছিল, প্লাস ছিল, কিন্তু এখানে আমার কি মাইনাস রয়েছে দুইটা, তো এই মাইনাসগুলোকে আমি ইচ্ছা করলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এরকম করতে পারি, এই মাইনাসগুলোকে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর দিয়ে এইভাবে কিন্তু লিখতে পারি, তাই না? আবার এখানেও ঠিক প্লাস দিয়ে মাইনাস ফাইভ বাই টু এটাকে এভাবে দিয়ে দিলাম, এই রাইট, এই তাহলে এবার কিন্তু হয়ে গেল এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, রাইট। তাহলে এটাকে কী লিখবো, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এ কোনটা আমার ওই মাইনাস ওয়ান বাই টু এ, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে কি বি, তাহলে এ প্লাস বি অ্যাগেইন মাইনাস ফাইভ বাই টু এ প্লাস বি ইন্টু এক্স, তারপর হবে প্লাস এ বি, এ বি এ বি মানে হচ্ছে মাইনাস ওয়ান বাই টু এ ইন্টু মাইনাস ফাইভ বাই টু, এই হচ্ছে বি, এ বি, ওকে সূত্র ফেললাম। তাহলে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস, আমি যদি এখান থেকে ফার্স্ট ব্র্যাকেটগুলো উঠিয়ে দিই তাহলে কী হবে, মাইনাস এটা এটা ওয়ানের সাথে গুণ হয়ে উপরে চলে আসবে এ বাই টু, আবার মাইনাসে প্লাসে মাইনাস ফাইভ এ বাই টু এক্স, ওকে। আর এখানে মাইনাস কয়টা রয়েছে, এই মাইনাস এ মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস প্লাস, আর যদি গুণ করি তাহলে কী হবে, ওয়ান আর ফাইভ এ গুণ করলে হবে ফাইভ, এ আর এ গুণ করলে হবে এ স্কোয়ার, টু আর টু এ গুণ করলে হবে ফোর, ওকে। দেন প্লাস আমি যদি এখানে একটু লসাগু করি তাহলে হবে টু, এটা হবে মাইনাস এ মাইনাস ফাইভ এ, আর এখানে হবে এক্স প্লাস ফাইভ বাই ফোর এ স্কোয়ার অপরিবর্তিত থাকবে, এই রাইট। এক্স স্কোয়ার প্লাস এখানে হবে মাইনাস সিক্স এ ডিভাইডেড বাই টু, রাইট, ইন্টু এক্স প্লাস ফাইভ বাই ফোর এ স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে হবে এই টু দিয়ে যদি সিক্সকে কাটি তাহলে হবে থ্রি, তাহলে হবে এক্স স্কোয়ার এই মাইনাসে প্লাসে মাইনাস থ্রি এ এক্স, থ্রি এ এক্স প্লাস ফাইভ বাই ফোর এ স্কোয়ার, এটাই হচ্ছে আমার আনসার, রাইট আনসার। তাহলে আমার আট নং সমস্যাটির সমাধান হয়ে গেল। এবার চলে যাব আমি আমার নয় নং সমস্যায়। নয় নং সমস্যাটি সিম্পল, সমস্যাটি হলো নয় নং সমস্যাটি হলো ওয়ান বাই ফোর এক্স, ওয়ান বাই ফোর এক্স মাইনাস ওয়ান বাই থ্রি থ্রি ওয়াই, ওকে। অ্যাগেইন ওয়ান বাই ফোর এক্স প্লাস ওয়ান বাই থ্রি ওয়াই, রাইট, ওকে। তাহলে আমি যদি লিখি সমাধান, গুণফল ওয়ান বাই ফোর এক্স মাইনাস ওয়ান বাই থ্রি ওয়াই, ওয়ান বাই ফোর এক্স প্লাস ওয়ান বাই থ্রি ওয়াই, রাইট। দেখো এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এটা হবে এ, এটা হবে বি, তাহলে কোন সূত্র মিলল, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ হচ্ছে বি স্কোয়ার, ওকে, সমান স্কোয়ারটা ওয়ানের উপরে আসলে ওয়ান, স্কোয়ারটা ফোর উপরে আসলে সিক্সটিন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান নাইন
y square. Okay. এবার চলে যাবো আমি আমার 10 নং সমস্যায়। সমস্যা নং 10, 10 নং সমস্যায়। ওকে, 10 নং সমস্যাটি হচ্ছে a টু দ্য পাওয়ার 4 প্লাস 3 a স্কোয়ার x স্কোয়ার প্লাস 9 x to the power 4, comma, a to the power 4 minus 3 a square x square plus 9 x to the power 4. Okay, তাহলে আমি যদি লিখি গুণফল ডাইরেক্ট যদি করে ফেলি গুণফল এটাকে লিখতে হবে গুণাকারে a টু দ্য পাওয়ার 4 প্লাস 3 a স্কোয়ার x স্কোয়ার প্লাস 9 x টু দ্য পাওয়ার 4 a টু দ্য পাওয়ার 4 মাইনাস 3 a স্কোয়ার x স্কোয়ার প্লাস 9 x টু দ্য পাওয়ার 4. ওকে, এখানে একটা জিনিস খেয়াল করো, শুধু এই 3 a স্কোয়ার x স্কোয়ার এই দুইটার মধ্যে চিহ্নের উল্টা পাল্টা আছে, বাকিগুলো কিন্তু ঠিক একই। তাহলে আমি এই a টু দ্য পাওয়ার 4 প্লাস 9 x টু দ্য পাওয়ার 4 এটাকে একটা ব্র্যাকেটের ভিতর দিয়ে দিলাম, আর 3 a স্কোয়ার x স্কোয়ার এটাকে এখানে দিয়ে দিলাম। অ্যাগেইন আবার a টু দ্য পাওয়ার 4 প্লাস 9 x টু দ্য পাওয়ার 4 আর মাইনাস দিয়ে দিলাম 3 a স্কোয়ার x স্কোয়ার, রাইট? এখন a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে সূত্রটা কি হবে? এই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, ঠিক আছে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র। ওকে, এখন এখানে আবার a প্লাস b হোল স্কোয়ার সূত্র পড়ে, তাহলে আমি লিখব a স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস, স্কোয়ারটা যদি 3 উপরে আসে তাহলে হবে 9, হবে এ টু দ্য পাওয়ার 4 আর এক্স টু দ্য পাওয়ার 4। ওকে, তাহলে আমার কী হলো, এখানে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে, 4 দুখানে 8 প্লাস 2 এ টু দ্য পাওয়ার, সরি 2 না, 9 দুখানে 18, 18 18 হবে এখানে 18, হ্যাঁ 18 x টু দ্য পাওয়ার 4 প্লাস এখানে হবে 9 81 x টু দ্য পাওয়ার 8 মাইনাস 9 x টু দ্য পাওয়ার 4 x টু দ্য পাওয়ার 4, রাইট? x টু দ্য পাওয়ার 8 এখানে 18টা আর এখানে হলো 9টা, তাহলে আমার থাকবে প্লাসের 9, 9টা x টু দ্য পাওয়ার 4 x টু দ্য পাওয়ার 4 প্লাস 81টা x টু দ্য পাওয়ার 8, রাইট? এই হচ্ছে আমার আনসার। ওকে, 10 নং সমস্যার সমাধান। এবার আমি চলে যাব আমার 11 নং সমস্যায়। 11 নং সমস্যাটি হলো এই এ কেমন, 11 নং সমস্যাটি হচ্ছে x প্লাস 1 x মাইনাস 1 x স্কোয়ার প্লাস 1, রাইট? এইটা, তা আমি যদি গুণফলটা লিখি গুণফল x প্লাস 1 x মাইনাস 1 x স্কোয়ার প্লাস 1, রাইট? তাহলে এখন দেখো এই দুটার মধ্যে কিন্তু সূত্র পড়ে, কেমন, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কী হবে এটা, এই এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার, আর ওখানে কী রয়েছে আমার এক্স স্কোয়ার প্লাস 1। ওকে, এখন এটাকে আবার লিখতে পারি আমি এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মানে 1,
আর এখানে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এখন আবার একবার দেখো এই দুইটা যোগ আবার এই দুইটা বিয়োগ, অর্থাৎ এটাকে যদি এ ধরে তাহলে এ মাইনাস বি, এটা হলো বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এগেন কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কী হবে এক্স টু দ্য পাওয়ার ফোর মাইনাস ওয়ান স্কোয়ার হচ্ছে ওয়ান। এই হচ্ছে আমার কি আনসার 11 নম্বর সমস্যার সমাধান। এবার করবো আমি সর্বশেষ এবং 12 নম্বর সমস্যাটি সমাধান, রাইট। আমার 12 নম্বর সমস্যাটি হলো 9 স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 9 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এগেইন 3 a প্লাস বি, 3 a মাইনাস বি, রাইট। আচ্ছা আমি যদি সমাধান করি এটা সমাধান, ওকে গুণফল 9 স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 3 a প্লাস বি ইন্টু 3 a মাইনাস বি, রাইট। আচ্ছা দেখো তাহলে এই 9 স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে আমি রেখে দিলাম, এই দুইটার ভিতর কিন্তু আবার সূত্র ফেলা যায়। দেখো এই দুইটার মধ্যে এই দুইটা যোগ আর বিয়োগ, শুধু প্লাস আর মাইনাসের পার্থক্য। তাহলে আমি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লিখতে পারি, বাট এটা হলো এর জায়গায় কী আছে 3 a, রাইট। তো এটাকে দিতে হবে স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি এর জায়গায় আছে বি, বি স্কোয়ার, কিন্তু এটার সাথে কিন্তু এই দুইটা গুণ বোঝাচ্ছিল, তাহলে এই দুইটা থেকে যে জিনিসটা তৈরি হবে সেটার সাথেও কিন্তু এটার কি গুণ বুঝাবে, তাহলে আমাকে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট না দিলে কিন্তু গুণ বুঝাবে না, জিনিসটা একটু মনে রাখতে হবে প্লাস বি স্কোয়ার, রাইট। আর এখানে কী হবে আমি যদি আবার প্রথম বন্ধনী দিয়ে দিই তাহলে 9 a স্কোয়ার হয়ে যাবে, না স্কোয়ারটা 3 উপরে আসে 9 আর মাইনাস বি স্কোয়ার। আবার দেখো এবার এটাকে যদি এ খেয়াল করি, এটাকে যদি বি খেয়াল করি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এগেইন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কিন্তু পরে, তাহলে এখানে কী হবে এ এর জায়গায় হচ্ছে এ এই 9 স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ হচ্ছে এ বি, তারপরে হলো স্কোয়ার, রাইট। তাহলে কী হবে স্কোয়ারটা যদি 9 উপর আসে 9 81 এ টু দ্য পাওয়ার 4 মাইনাস বি টু দ্য পাওয়ার 4, রাইট। এই হলো আমার আনসার, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ হলো আমার 1 থেকে 12 পর্যন্ত 5.2 এর 1 থেকে 12 পর্যন্ত সকল সমস্যার সমাধান, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর যদি তোমাদের কোথাও সমস্যা দেখে থাকে অবশ্যই আমাকে লিখতে পারো, আমি ইনশাল্লাহ সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা শিকদার স্কুলের প্রতিটি ভিডিও মনোযোগ সহকারে দেখবে সেই আশা করে, এবং নতুন ভিডিও নিয়ে আসবো সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।